মহালয়ার মধ্যে দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। শঙ্খের ধ্বনি, চণ্ডীপাঠ আর পূজা অর্চনার মুখরিত চট্টগ্রামের সব মন্দির। ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্যে দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানান ভক্তরা। ছয় দিন পর শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, ষোড়শ উপাচার সহ পূজা অর্চনার মধ্য দিয়ে ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে শুরু হয় মহালয়ার আচার আয়োজন। মহালয়া শব্দটির অর্থ মহান আলোয় বা আশ্রম। এদিন দেবী দুর্গাকে তার পিতৃগৃহে আমন্ত্রণ জানানো হয়। এবার দুর্গা আসছেন ঘটকে চড়ে। দেবী দুর্গা এবার আসতেছে ঘটকে এবং যাচ্ছে দোলায়, দোলায় গমন করবেন উনি। এটাতে হবে কি, পৃথিবীর যত অমঙ্গল আছে যে অমঙ্গলগুলো উনি সাথে করে নিয়ে যাবেন। মহালয়ার দিন সকাল থেকে চট্টগ্রামের মন্দিরে ভক্তদের ভিড়। মহালয়ার মধ্য দিয়ে পূজার ক্ষণগণনা শুরু হওয়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। দিনভর চলে পূজা অর্চনা, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। মহালয়ার মাধ্যমে আমাদের দেবী ভক্তের সূচনা হয়, যথাযথ মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে মাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই রোগ শোকগুলোকে নিয়ে আমাদের পৃথিবী থেকে এগুলোর পৃথিবীকে মুক্ত করবেন। মা তো সর্বশক্তিমান, মার জন্য যে আয়োজনটা করার আমরা মহিলারা মিলে সেই আয়োজনটা করলাম। মাতৃপুজো করার মাধ্যমে পঞ্চমী দিন আমাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। স্বাস্থ্যবিধি পালন করে আমরা মায়ের চরণে অঞ্জলি নিবেদন করব। করোনা মহামারীর প্রকোপ থেকে বিশ্ববাসীকে রক্ষায় প্রার্থনা করেন ভক্তরা। স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা। চণ্ডীপাঠের যে একটা সাউন্ড, এটা আমাদেরকে জানান দিয়ে দেয় যে আমরা দেবী দুর্গাকে আগমনের বার্তা চলে আসছে। আমরা যেন এই একটা মহামারী অবস্থা থেকে তাড়াতাড়ি নিস্তার পেতে পারি। সবাই নতুন কাপড় চোপড় নিয়ে একসাথে পুজো মণ্ডপে যাবো, সবার দর্শনার্থী পূজা দেখতে যাব। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পূজাতে অংশগ্রহণ করব। আমার ভালো লাগছে, আমি আমার বাবার সঙ্গে ঘুরতে এসেছি। মহালয়ার ছয় দিন পর 11ই অক্টোবর দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।